র্যাগিং এর বিরুদ্ধে স্বপ্নের নামে তৈরি রাখি বগুড়া কলেজের এক প্রাক্তন ছাত্রের। যাদবপুরের হস্টেলের ছাদ থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় নদিয়ার বগুড়ার এক কলেজ ছাত্রের, আর তারপরেই তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য। ওই পড়ুয়ার মৃত্যু সঠিক তদন্তের দাবি করে বিক্ষোভে নামে সকল রাজনৈতিক দল। র্যাগিং এর বিরুদ্ধে সোচ্চার হতে ইতিমধ্যেই যাদবপুর ইউনিভার্সিটিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বেশ কয়েকজন দোষীকে পুলিশ আটক করেছে বলেও প্রশাসন সূত্রে খবর। তবে এবার আসন্ন রাখি বন্ধন উৎসবে র্যাগিং এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পড়ুয়ার নামেই রাখি তৈরি করলো রানাঘাটের এক যুবক। স্বপ্নের রাখি করলাম তার কারণ হচ্ছে আমার বাড়ি রানাঘাট, রানাঘাট তালপুকুর পাড়ায়। আমি নিজে বগুড়া কলেজের প্রাক্তন ছাত্র এবং ওই বগুড়ারই এলাকাবাসী এক ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এর চক্করে পড়ে তাকে মৃত্যু হয়। এবং সে মৃত্যু হওয়াতে তার কারণ হচ্ছে মৃত্যু হওয়া তার কোনো স্বপ্নই তো সত্যি হলো না, তা তো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সেই কারণেই তার উপর উৎসর্গ করে আমি রাখিগুলো আমি তৈরি করেছি। রানাঘাট তালপুকুর পাড়ার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছাত্র বগুড়া কলেজের প্রাক্তন ছাত্র গৌরব সরকার তৈরি করলেন রাখি। ইতিমধ্যেই 10টি রাখি তৈরি করেছেন নারকেল গাছ থেকে পড়ে যাওয়া ছোট কুড়ি এবং পাট দিয়ে। প্রায় 3 দিন সময় লেগেছে এই রাখি তৈরি করতে। এই 10টি রাখি তার অঙ্কন শিক্ষক এবং খুব কাছের বন্ধুদের এই রাখি দেবে নিজে হাতে। হঠাৎ রাখি স্বপ্ন নাম লিখে তৈরি কেন? গৌরব সরকার বলেন সবারই স্বপ্ন থাকে। ওই ছাত্রের স্বপ্ন ছিল আইএএস অফিসার হবে, তার স্বপ্ন চিরতরে শেষ হয়ে গেল। এরকম স্বপ্ন যেন আর শেষ না হয় র্যাগিং এর বিরুদ্ধে গর্জে ওঠা এই ভাবনা নিয়ে করেছি। এটা লেগেছে আমার 3 দিন লেগেছে করতে। কি কি আছে এর মধ্যে? এর মধ্যে প্রকৃতির যে সমস্ত জিনিস, ধান পাটের দড়ি, নারকেলের কুড়ি, তারপর ওই সমস্ত কিছু পাটের কাঁথার দড়ি, এইগুলো কটা করেছেন? আপাতত 6খানা করেছেন। আর পরবর্তীকালে করবেন? হ্যাঁ, পরবর্তীকালে করার ইচ্ছা আছে। এই রাখিগুলো আমি আমার নিজের অঙ্কন শিক্ষক এবং তাকে এবং নিজের আরও কাছের মানুষদের আমি এগুলো দিতে চাই। কটা করবেন? সামনেই রাখি উৎসব, তাই নারকেল গাছ থেকে পড়া কুড়ি দিয়ে, পাট ও আঠা সুপুরি দিয়ে 3 দিন ধরে 10টা রাখি বানিয়েছি। এই রাখিগুলো আমার অঙ্কন স্যার এছাড়াও আমার খুব কাছের বন্ধুদেরকে দেব। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।